অফ স্টাম্পের অনেক বাইরের একটা বল ডিফেন্স করতে গিয়ে বোল্ড রনি তালুকদার চোখের পলকে ব্যাটের ফাঁক গলে রনির উইকেট ভেঙে দিলেন। বলের এমন দুর্দান্ত ট্রান দেখে যেন কিছুই বুঝে উঠতে পারেননি এই ব্যাটার। রনির মতো বোল্ড না হলেও খেলতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিপরে ফাঁদে পড়েছেন নাইম শেখ। বৃহস্পতিবার নেটে বাংলাদেশ দলের ব্যাটারদের এভাবেই পরাস্ত করেছেন এক লেগে। নাম তার শাইক ইমতিয়াজ শিহাব, বয়স মাত্র 17, পড়েন দশম শ্রেণীতে, কিন্তু এই বয়সে ভেলকে দেখাচ্ছেন লেগ স্পিনে। ছোট্ট শিহাবের বলে কুপকাত হয়েছে তারকা ব্যাটাররা। টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাতের ডাকে রংপুর থেকে এসেছেন জাতীয় দলের অনুশীলনে বল করতে। এদিন নেটে সবচেয়ে বেশি সময় ধরে বল করেছেন এই লেগি, প্রায় সব ব্যাটারে খেলেছেন তার বল। শিহাবকে দিয়ে রশিদ খানদের খেলার প্র্যাকটিস করেছেন তামিম শামিম নাইমরা। নেটে দুর্দান্ত সব ডেলিভারি করেন এই বোলার। তার বল খেলতে গিয়ে বেগ পেতে হয়েছে টাইগার ক্রিকেটারদের, আবার ভুল জায়গায় বল ফেলে বাউন্ডারিও খেয়েছেন। অনুশীলনে তার দিকে সবসময় খেয়াল রেখেছেন হেরাত, ভুল হলে ধরিয়ে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন বিভিন্ন বিষয়ে। এসব দৃশ্য দেখলে বোঝা যায় বিসিবি তার উপর নজর রেখেছে কড়াভাবে, তাকে নিয়ে আছে সুদূর প্রসারী পরিকল্পনা। গত বছর স্কুল ক্রিকেট থেকে আলোচনা এসেছেন এই লেগি। তার নেতৃত্বে সে বছর বিসিবির স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রংপুর শিশুনিকেতন। 33 উইকেট শিকার করে হয়েছিল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। এ বয়সে বলের উপর দারুণ নিয়ন্ত্রণ শিহাবের। তার বড় শক্তির জায়গায় লেগ স্পিনের পাশাপাশি দারুণ সব গুগলি করেন, করতে জানেন টপ স্পিন ও স্লাইডারও। শিহাবের জার্সি নম্বর 19, এটা দেখে কোনো লেগির জার্সির কথা মনে পড়ছে? ঠিক ধরেছেন, বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের জার্সির নম্বরের সাথে মিল দেখেই এই নম্বর পছন্দ করেন তিনি। কেবল জার্সি নম্বর অনুকরণ নয়, আদর্শও মানেন রশিদকে। লেগ স্পিনের ক্ষেত্রে এই তারকাকে অনুসরণ করেন শিহাব। গত এক বছরে স্কুল ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের নিয়ে গড়া দলকে বিসিবি পাঠিয়েছে মুম্বাই ও আসামে। প্রতিটি সিরিজে লেগ স্পিনে মুগ্ধ করেছে শিহাব। দুই সফরে দলের সর্বোচ্চ উইকেট শিকারী সে, আর তাতেই একটু একটু আশা তৈরি হচ্ছে তাকে নিয়ে। বিসিবির রাডারে থাকা এই ক্রিকেটারের প্রিয় ব্যাটার নাজমুল হোসেন শান্ত দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেন, হতে চান অলরাউন্ডার। পরিকল্পনা মতো পরিচর্যা পেলে লেগ স্পিনের সম্ভাবনার কুড়ি থেকে ফুল হয়ে সুবাস ছড়াতে পারেন শিহাব, গুছাতে পারে টাইগার ক্রিকেটের লেগ স্পিনের বন্ধাত্ম। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম। Thank you.